সাকিব আল হাসানের চাইতেও তাদের ইনকাম বেশি। আমি 40 মিনিট আর 30 মিনিটের জন্য আমি পেমেন্টটা নেই না, আমি পেমেন্টটা নেই বাংলাদেশে যে 5টা বছর 6টা বছর ফ্যামিলি ছেড়ে একা একা পুরো বাংলাদেশে একটা মেয়ে আমি এই জায়গায় এসেছি এটার জন্য আমি নেই, আমি 30-40 মিনিটের জন্য পেমেন্ট নেই না। মুভ করেছি সুইডেন থেকে বাংলাদেশে, সো আমি যখন আসি তখন আমার বাবা মা কখনো এটা মেনেই নেবে না যে আমি একটা চাকরি ছেড়ে সুইডেনে গভর্নমেন্ট চাকরি ছেড়ে আমি বাংলাদেশে আসবো কী করতে। আমি বলছি যে আমি মেকআপ আর্টিস্ট হতে চাই, আমার বিউটি কমিউনিটি মানে বিউটি ব্লগিং এটা আমার করার খুব শখ। সো আমি যখন এসেছি তো আমার মা বলেছে যে তুমি কী করতেছো না করতেছো, আমি ঠিক জানি না, তোমার ইচ্ছা তুমি চাইছো তাই করো, বিকজ আমি অনেক স্টাবর্ন, আমি যেটা চাই ওইটাই সবসময় করেছি। অ্যান্ড আজকে এই জায়গায় এসেছি আসলে ইট ডিডন্ট হ্যাপেন ওভার নাইট। সো যখন বলে যে সাকিবুল হাসান অনেক বেশি আমাদের থেকে আর্ন করে দ্যাট ইজ রং, আমার মনে হয় না আমরা বেশি আর্ন করি, সরি দ্যাট ইজ রং, বিকজ আমি সবসময় বলি আমি 40 মিনিট আর 30 মিনিটের জন্য আমি পেমেন্টটা নেই না, আমি পেমেন্টটা নেই বাংলাদেশে যে 5টা বছর 6টা বছর ফ্যামিলি ছেড়ে একা একা পুরো বাংলাদেশে একটা মেয়ে আমি এই জায়গায় এসেছি এটার জন্য আমি নেই, আমি 30-40 মিনিটের জন্য পেমেন্ট নেই না। সো আমি 5 বছর যে কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করেছি এই জায়গাটা আসার জন্য ওইটার জন্য মেনলি আমি পেমেন্ট নেই। শোরুমের লাইভের একটা পেমেন্ট থাকে, আপনার বাসার লাইভের আরেকটা পেমেন্ট থাকে, আর বাংলাদেশের সব লাইভ প্রমোটার ব্লগার অ্যান্ড লাইভ প্রমোটার ইজ নট দ্য সেম থিং, সবাই কিন্তু পেমেন্ট এত নেয় না। বাংলাদেশের সিনিয়র লাইভ প্রমোটাররাও আছে, জুনিয়র লাইভ প্রমোটাররাও আছে, সবার কিন্তু একটা ডিফারেন্ট যে আমার কথা হলো যেই ব্র্যান্ড যাকে দিয়ে করতে চায় সো সেই ব্র্যান্ড যেই ব্র্যান্ড যেটা অ্যাফোর্ড করতে পারে সে তাকে দিয়ে এখন করে। বাংলাদেশে এখন এখন আমার প্রাইস কত, আমার আমার রেঞ্জ কত, লাইভের চার্জ বারিশের কত, আফরিনের কত, ফারিয়ার কত, ঈশায়ের কত, সবাই জানে। সো ব্যাপারটা হলো যে লাইভ প্রমোটার আমরাই না, বাংলাদেশে আরও অনেকেই আছে যাদের আসলে বড় বড় ব্র্যান্ডরা কিন্তু ওইভাবে রিচ করে না, কেন আমি জানি না, বিকজ আমি ওদের জন্য অলওয়েজ ফাইট করি। আমার কথা হলো যে আপনারা যদি যায় আবার আমি বলে দিচ্ছি ভাইয়া আমি কিন্তু 6 বছরের জন্য যে কষ্টটা আমি করেছি ওইটার জন্য পেমেন্ট নেই, আমি কিন্তু 30-40 মিনিটের পেমেন্টটা নেই না। ব্লগার অ্যান্ড লাইভ প্রমোটার ইজ নট দ্য সেম থিং, আপনি ব্লগার বলেন ব্লগার একরকম, ব্লগার আরেকজন আর লাইভ প্রমোটার আরেকজন। এটাই আমার মনে হয় বাংলাদেশে অনেক লাইভ প্রেজেন্টার যারা ব্লগিং করে ভ্লগিং করে হোয়াট এভার দে আর ডুইং ওরা মিডিয়ার সামনে এসে আপনাদের আসলে সুন্দর করে বুঝিয়ে উঠতে পারে না যে আসলে কে কী। ব্র্যান্ড প্রমোটার যারা যারা সব ব্র্যান্ডের সাথে কাজ করে, ইনফ্লুয়েন্সার যারা, আমি আমার নিজেকে কোনো কিছু বলবো না এটা দর্শক বলবে, ইনফ্লুয়েন্সার যারা যারা যেদিকে হাজার হাজার মেয়েরা একটা মানুষকে দেখে ইন্সপায়ার্ড হয়ে নিজে ওরা মানুষরা যারা আপনাকে দেখে ফলো করে তারা আপনাকে বলে আপনি অনেক আপনি অনেক ইন্সপায়ারিং, তখনই বাইরের মানুষ আপনাকে বলবে একটা ইনফ্লুয়েন্সার। যেমন আমাদের কি বলা হচ্ছে যে শাড়ি বিক্রি করতেছে এই করতেছে ওই করতেছে, না আমি বাংলাদেশে প্রথমে আমি লাইভ প্রমোট করা ব্র্যান্ড প্রমোটার বেশিরভাগ ব্র্যান্ডের সাথে কাজ করেছি যখন করোনাটা যখন লকডাউন হয়েছিল তখন থেকে আমি বাংলাদেশে গলা ফাটিয়ে ফাটিয়ে নারীদের রাইটস ওপেনভাবে নারীরা যেসব বিষয় নিয়ে কথা বলতে ওপেনলি পারবে এগুলি নিয়ে আমি কথা বলেছি। পরে যখন আমাকে হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ চিনেছে তখন না বড় বড় ব্র্যান্ডরা আমাকে ব্র্যান্ড প্রমোট করার একটা সুযোগ দিয়েছে, বিকজ আমার অলরেডি ওই ফলোয়ার্সটা ছিল। সো ইনফ্লুয়েন্সার অ্যান্ড ব্র্যান্ড প্রমোটার একটা পার্থক্য আছে। সো ব্র্যান্ড প্রমোট সবাই করতে পারে, ইনফ্লুয়েন্স আসলে সবাই করতে পারবে না আর আমার মনে হয় না সবাই এখন করতে পারছে। আর এনজয়টা করি বিকজ একটা মেয়ে কী চায়, একটা মেয়ে চায় যে সবসময় একটু সেজেগুজে থাকুক আর সবসময় একটু ফিটফাট থাকুক, সবসময় একটা যেন কোনো একটা কিছু নিয়ে ব্যস্ত থাকুক। আমি আমার আমি যেটা বেশি ভালোবাসি অ্যাজ আমি অ্যাকচুয়ালি আ মেকআপ আর্টিস্ট, সো আমি যেটা বেশি ভালোবাসি ওইটাই আমি করতে পারছি আর বাসার থেকে করতে পারছি, এই ফ্যাসিলিটিস আমাকে দিচ্ছে অ্যাজ আমার সিনিয়র ব্লগার ইন বাংলাদেশ। সো এইটা থেকে ভালো জিনিস মজার জিনিস আসলে আমার কাছে মনে হয় না যে কোনো কিছু।